প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে চাইছো, তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট এবং মেরিট লিস্টে আমার এই র্যাঙ্ক এসছে, আমি কি ভর্তি হতে পারবো, ইন্ডেক্স মার্কস কি, ইন্ডেক্স স্কোর কি, এছাড়া আমাদের কলেজে কাট অফ কত যাবে, আমার এই নাম্বারে আমি ভর্তি হতে পারবো কি না, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব, যাতে তোমাদের কোনো রকম ডাউট না থাকে কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে এবং তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি এই কলেজে ভর্তি হতে পারবে কি না একটা আন্দাজ পেয়ে যাবে এই ভিডিওটি দেখার পর। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমাদের সমস্ত কিছু এই ভিডিওতে এক্সপ্লেন করবো, আর যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করো। দেখো, সবার প্রথমে এ তোমাদের কি কাজ হয়, কলেজে ভর্তির জন্য কি হচ্ছে, ফর্ম ফিল আপ করো, ঠিক আছে, ফিল আপ করো। এবং এই ফর্ম ফিল আপের পরই কিন্তু তোমাদের এর অ্যাকচুয়ালি যেই ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যায়, 27 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল, তারপরে প্রত্যেকটা কলেজ কিন্তু ধীরে ধীরে প্রফেশনাল মেরিট লিস্ট শুরু করে দেয়। এই প্রফেশনাল মেরিট লিস্ট দেওয়া শুরু করে দেয় যেদিনকে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তার পরের দিন থেকেই কলেজ শুরু করে দেয়। কোনো কলেজ পরের দিন দেয়, কোনো কলেজ তার কিছুদিন পর দেয়। তো প্রফেশনাল মেরিট লিস্ট কি হয়, যে যারা ফর্ম ফিল আপ করেছে তারা কি অথেন্টিক ফর্ম ফিল আপ করেছে, তাদের সমস্ত ডেটা ঠিক আছে কি না সেটা দেখার জন্য কিন্তু প্রফেশনাল মেরিট লিস্ট অ্যাকচুয়ালি চালু হয়। এবং এর মধ্যে কিন্তু যারা অ্যাকচুয়ালি আবেদন করেছে, ধরলাম একটা কলেজ, যে কোনো কলেজে ধরে নিলাম আমি 5000 জন আবেদন করেছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী, সেই 5000 জনের নামই কিন্তু এই লিস্টে থাকবে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আর এই প্রফেশনাল মেরিট লিস্ট দেখে কিন্তু রীতিমতো ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়। ফাইনাল মেরিট লিস্ট বলতে পারো বা অনেকে অ্যাডমিশন মেরিট লিস্টও বলে থাকে। দেখো এখানে কি হচ্ছে, ফাইনাল মেরিট লিস্ট অনেকে প্রকাশিত করে এখান থেকে, ঠিক আছে, মেরিট লিস্ট প্রকাশিত করে এই একই রকমভাবে কিন্তু। এবং অনেক কলেজ কী করে, ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত করে, ঠিক আছে, এ সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত করে। তো এরকমভাবেও কিন্তু অনেক কলেজ হচ্ছে এরকমভাবে থার্ড করে, এরকমভাবে কিন্তু রীতিমতো মেরিট লিস্ট প্রকাশিত করতে থাকে। এই ব্যাপারটা বলছি আগে, এখানে বলি যারা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করে তারা কিন্তু রীতিমতো এরপরে এই একই রকমভাবে কিন্তু তারা অ্যাকচুয়ালি ফার্স্ট কাউন্সেলিং লিস্ট তৈরি করে কিংবা ফার্স্ট অ্যাডমিশন লিস্ট তৈরি করে। আবার ফার্স্ট যে অ্যাডমিশন লিস্ট তারা আবার তৈরি করে, এরকমভাবে এ সেকেন্ড অ্যাডমিশন লিস্ট তৈরি করে, ঠিক আছে, অ্যাডমিশন লিস্ট বা পেমেন্ট লিস্ট বলতে পারো সেটা অ্যাকচুয়ালি প্রকাশিত। ব্যাপারটা কিন্তু একই রকম, এখানে এরা ফাইনাল লিস্ট তৈরি করে, অ্যাডমিশন লিস্ট তৈরি করছে বা পেমেন্ট লিস্ট তৈরি করছে অ্যাডমিশনের জন্য। আর এখানে কি হচ্ছে, ফার্স্ট মেরিট লিস্ট তৈরি করার পর তারা যাদের নাম উঠছে তাদের অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, ঠিক আছে, এই অ্যাডমিশন নিয়ে নিচ্ছে। আবার সেকেন্ড যে মেরিট লিস্ট বেরোচ্ছে তাদের অ্যাডমিশন নিচ্ছে। আর এই মেরিট লিস্ট টাঙানোর ব্যাপারগুলোকে আরও ভালো করে আমরা যদি বুঝি, ইন্ডেক্স স্কোর বা ইন্ডেক্স মার্কস, এছাড়া কাট অফের কথা যদি বলি, কত পার্সেন্ট পেলে, অ্যাকচুয়ালি বলা হয় যে এত পার্সেন্ট কাট অফ আছে এই কলেজের ক্ষেত্রে, ব্যাপারটা কি, দেখো ও তোমাদের এই যে এখানে প্রফেশনাল মেরিট লিস্ট হলো, সেই প্রফেশনাল মেরিট লিস্ট থেকে কিন্তু তোমাদের দুটো জিনিস হয়। একটা তোমরা দেখেছো র্যাঙ্ক, র্যাঙ্ক দিয়ে দেয় কলেজ। আরেকটা কি দেয়, এই র্যাঙ্কের সাথে কিন্তু তোমাদের প্রত্যেকে দেখেছো যে ইন্ডেক্স বা ইন্ডেক্স মার্কস বা কি হচ্ছে এই রীতিমতো, এই ইন্ডেক্স মার্কস ছাড়াও কিন্তু তোমাদের অনেক সময় কি হচ্ছে ইন্ডেক্স স্কোর দেওয়া হয়, ঠিক করে অ্যাপ্লিকেশন নাম্বার, ঠিক আছে, অ্যাপ্লিকেশন নাম্বার, সিরিয়াল নাম্বার, ঠিক আছে, এ সিরিয়াল নাম্বার, তারপরে এখানে কি হচ্ছে জেনারেল থাকে, ওবিসি, এসসি, এসটি, ঠিক আছে, এরকমভাবে আরও কিন্তু অনেক আর তোমরা রো দেখতে পাও। তো এখানে বেসিক্যালি ব্যাপারটা ভালো করে বোঝো, এখানে র্যাঙ্ক ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ইন্ডেক্স মার্কস, তোমাদের এই যে ফর্ম ফিল আপ করেছিলে যখন, তখন তোমরা 12-এর মার্কস দিয়েছো, অনেক অনেক ক্ষেত্রে কী হয়েছে কলেজ বা 10-এর মার্কসটাও নিয়েছে, 10-এ তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাও সেই সাবজেক্টে কত পেয়েছো, এবং যে সাবজেক্টগুলো নিতে চাও সেই সাবজেক্টে কত পেয়েছো, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তুমি যে নাম্বারটা পেয়েছো সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে তোমরা অনেকেই দেখেছো র্যাঙ্ক 1, তারপরে র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, এবং সিরিয়াল নাম্বারও আগে থাকে। আমি নামের জায়গাটা দিতে ভুলে গেছি, আগে দিই, নাম থাকে প্রত্যেকের, ঠিক আছে, সেটা কোনো ম্যাটার না যে হচ্ছে তার নাম থাকে, এরকমভাবে অ্যাকচুয়ালি কী সাজানো থাকে। এবং এই ইন্ডেক্স মার্কসে কী হচ্ছে, তুমি যে বেস্ট অফ 4 কিংবা বেস্ট অফ 5-এ যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারের অ্যাকর্ডিং কিন্তু নাম্বার দেওয়া হয়। আর বা ওদের একটা নির্দিষ্ট ক্যালকুলেশন থাকে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে, না কেউ দেখা যাচ্ছে 10-এর যে নাম্বারটা আছে সেই নাম্বার নিয়েও কিন্তু অ্যাকচুয়ালি মেরিট লিস্ট টাঙায়, বিশেষ করে অনার্সের ক্ষেত্রে। এ বেশিরভাগ কলেজে কী করে, উচ্চ মাধ্যমিকের যে নম্বর এসছে সেই নম্বরের ওপর মেরিট লিস্ট টাঙায়, 4টে বেশিরভাগ কলেজ, 4টে, কোনো কোনো কলেজ 5টা সাবজেক্টের ওপর নাম্বার দেয়। তো এক্ষেত্রে তোমরা দেখতে পারো 400, ও কোনো জায়গায় 399, 380, এরকমভাবে অ্যাকচুয়ালি মেরিট লিস্ট টাঙানো হয়। এবং তোমাদের এরকমভাবে কিন্তু র্যাঙ্কিং আছে এবং এখানে নাম থাকে প্রত্যেকে। তো এইরকমভাবে কিন্তু অ্যাকচুয়ালি লিস্টিং করে একটা মেরিট লিস্ট টাঙানো হয়। ধরো এখানে বিএ,
জেনারেলের জন্য অ্যাকচুয়ালি 5000 জন আবেদন করেছে, ঠিক আছে, বা পাসের জন্য 5000 জন আবেদন করেছে, সিট সংখ্যা রয়েছে আমি ধরে নিলাম 200 জন টোটাল সিট সংখ্যা রয়েছে, ঠিক আছে। এ তো এক্ষেত্রে এই 200 জনের প্রথমে যে ভালো নাম্বার করেছে সেই নাম্বার অনুযায়ী কিন্তু একটা মেরিট লিস্ট, ফার্স্ট মেরিট লিস্ট টাঙিয়েছে এইটা ধরে নিতে পারো। এবং এখানে কী হচ্ছে, 200 জনের এরকমভাবে কী হচ্ছে, ধরো এখানে তোর হচ্ছে 72 এরকমভাবে কী হচ্ছে, এ 200 জনের একটা লিস্টিং টাঙালো ফার্স্টে, এ 200 নম্বর এরকমভাবে র্যাঙ্ক 200 পর্যন্ত আসলো, 200 পর্যন্ত এসে এর নাম্বার এসে দাঁড়ালো ধরো এখানে তোমার হচ্ছে 300 এসে দাঁড়ালো, ঠিক আছে। এইরকমভাবে কিন্তু প্রত্যেকের, এবং এখানে সিরিয়াল নাম্বার তোমাদের থাকে, তোমরা দেখেছো অ্যাপ্লিকেশান নাম্বার প্রত্যেকের রয়েছে, প্রত্যেকটা কলেজের অ্যাপ্লিকেশান করেছে যখন, আর এইখানে তোমার জেনারেল থাকলে এখানে ইএস হয়ে যাবে, ইএস থাকবে, এটা থাকলে নো থাকবে, এরকমভাবে লেখা থাকে প্রত্যেকটার ক্ষেত্রে। তো এখানে মেন জিনিস কিন্তু এই র্যাঙ্ক আর কি হচ্ছে ইন্ডেক্স মার্কস, তোমার কিছু মার্কস তুমি যে পেয়েছো সেই অনুযায়ী কিন্তু র্যাঙ্কিংটা করা হচ্ছে, যে বেশি নম্বর পেয়েছো বেস্ট অফ 5 বা 4 যে কলেজেরটা নিচ্ছে সেই অনুযায়ী কিন্তু একটা র্যাঙ্কিং দেওয়া হচ্ছে। এবং এই র্যাঙ্কিং অনুযায়ী তোমাদের হচ্ছে 200 প্রথম যে 200 জন ও ভালো নম্বর পেয়েছে তাদের লিস্ট টাঙানো হলো, এবং এই লিস্টের মধ্যে থেকে বললো যে ধরো এটা 30 তারিখে টাঙানো হলো, এই 30 তারিখে আগস্ট মাসের 30 তারিখে অর্থাৎ আজকেই টাঙানো হলো, বললো 31 আর হচ্ছে 31শে আগস্ট ও এবং সেপ্টেম্বরের এর হচ্ছে 1 তারিখ, এই দুটো দিন কি হচ্ছে তোমরা অ্যাডমিশন করতে পারো, ও অ্যাডমিশন করতে পারো পেমেন্ট করে, অ্যাডমিশন করতে পারো পেমেন্ট করে, এটা বলে দিল। তার মধ্যে এখানে দেখা গেছে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ভর্তি হবে না, কারণ এই যে স্টুডেন্টটা, এই স্টুডেন্টটা অন্য কলেজেও ফর্ম ফিল আপ করেছে, তাদের অন্য কলেজেও মেরিট লিস্ট প্রকাশিত হবে, এবং সেখানেও সে যেহেতু ভালো নাম্বার পেয়েছে ফার্স্ট মেরিট লিস্টের ক্ষেত্রে, আমি কেন বলি অসুবিধা হবে প্রত্যেকে, দ্বিতীয় মেরিট লিস্ট ক্ষেত্রে অতটা অসুবিধা হবে না, কারণ যারা ভালো নম্বর পেয়েছে তাদের প্রত্যেকটা কলেজেই কিন্তু মেরিট লিস্টের প্রথম দিকে থাকবে, কারণ প্রত্যেকেই ভালো নম্বর পেয়েছে। ধরো এই যে এ কলেজে যে আবেদন করেছে, যে 400 পেয়েছে, বি কলেজে আবেদন করলে তারও নাম থাকবে, এবার তো সে তো দুটো কলেজে বা 3টে কলেজে একই সাথে পড়বে না, সে একটা কলেজে পড়বে, সেক্ষেত্রে প্রথম এই যে 200 জনের মধ্যে দেখা গেল 50 জন অ্যাডমিশন নিল, তাহলে এখানে কত 200 জন ছিল, 50 জন অ্যাডমিশন নিয়েছে, আর কতজন বাকি আছে এখানে, এখানে বাকি রয়েছে এখনও 150 জন, আবার 200 জন বাকি আছে, এই 150টা সিট সংখ্যা আবার পূরণ করার জন্য, আবার এই যে 150টা সিট ফাঁকা আছে এই 150টা সিটের জন্য আবার মেরিট লিস্ট টাঙাবে, সেই মেরিট লিস্টে কী হয়ে যাবে, সেকেন্ড মেরিট লিস্ট হয়ে যাবে, এবং সেকেন্ড মেরিট লিস্টের ক্ষেত্রে আবার 200 অবধি র্যাঙ্ক আগে চলে গেছিলো, এবং 201 থেকে যারা কম নাম্বার পেয়েছিল তারা এবার আবার চান্স পাবে, 201 থেকে আবার র্যাঙ্কিং শুরু হবে, 201 থেকে এ কী হবে 202 এরকমভাবে 300 অবধি গেছিলো, তারপরে যারা 299 নম্বর পেয়েছে, 298 নম্বর পেয়েছে তাদের অ্যাকচুয়ালি চান্স পাচ্ছে, এরকম 203 যার র্যাঙ্ক হচ্ছে সে চান্স পাবে, এরকমভাবে 204 205 এরকমভাবে কিন্তু যেহেতু 150টা স্টুডেন্টের জন্য লিস্ট থাকবে সেক্ষেত্রে কী হয়ে যাবে, এ এখানে 350 র্যাঙ্কে যারা আছে সেও কিন্তু অ্যাকচুয়ালি চান্স পেয়ে গেল। এবং এখানে আবার এই যে 150 জন রয়েছে, 150 জনের মধ্যে আবার 150 জন ভর্তি হবে না, এর মধ্যে থেকে আবার ধরো 50 জন ভর্তি হলো ও বা 75 জন আমি ধরে নিলাম ভর্তি হলো, খুব কম সংখ্যক ভর্তি হয়, কেন প্রচুর স্টুডেন্ট একই স্টুডেন্ট একাধিক কলেজে ভর্তি হয়, 25 জন ভর্তি হতে পারে, তো এখানে আবার দেখা গেল 125 জন হয়েছে, এখনও 75 জনটা সিট ফাঁকা আছে, আবার থার্ড মেরিট লিস্ট টাঙালো, ঠিক আছে, থার্ড মেরিট লিস্ট টাঙালো, সেক্ষেত্রে আবার এই যে 350 অবধি হয়ে গেছিলো আবার 350-এর পর থেকে শুরু করলো, যে 351 থেকে আবার শুরু করলো, ঠিক আছে, 351 থেকে আবার এখানে ধরো দেখা গেলো 400 পর্যন্ত লিস্ট টাঙিয়েছে বা তার বেশি টাঙিয়েছে, এরপরে আবার এখান থেকে 25 জন আবার বাকি রইলো, আবার ফোর্থ মেরিট লিস্ট টাঙালো, এইভাবে কিন্তু ভর্তির প্রক্রিয়া হয়ে থাকে। তো তোমাদের মেন যেটা দেখতে হবে সেটা দেখতে হবে হচ্ছে তোমাদের র্যাঙ্ক, দ্বিতীয় হচ্ছে কাট অফ কীভাবে নির্ভর করে, ধরো এখানে থার্ড মেরিট লিস্ট টাঙিয়েছে এবং থার্ড মেরিট লিস্ট টাঙিয়ে দেখা গেল ও যে এখানে লাস্ট যেটা এসছে এ 700 র্যাঙ্ক পর্যন্ত এসছে, এবং এখানে যার 700 র্যাঙ্ক ছিল তার 250 ও অ্যাকচুয়ালি কী হচ্ছে মার্কস ছিল, সেক্ষেত্রে 250 মার্কস মানে কী হচ্ছে 50% মার্কস, তাহলে এখানে 50% নাম্বারকেই বলা হয় 50% কাট অফ গেছে, মানে 50% যারা অ্যাকচুয়ালি বেস্ট অফ 5 পেয়েছিলো বা 4 পেয়েছিলো তারা এখানে অ্যাডমিশন নিতে পারছে, এইরকমভাবে কিন্তু কাট অফটা বলা হয়, মানে লাস্ট অ্যাডমিশন কতদূর পর্যন্ত গেছিলো, কত মার্কসে ওই কলেজ অ্যাকচুয়ালি অ্যাডমিশন নিয়েছিল সেটাকেই কিন্তু কাট অফ মার্কস বলা হয়। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে কিছুই বলা যায় না, যেগুলো পপুলার কলেজ যেগুলো পপুলার কলেজ সেই কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট হলেই সবাই বসে থাকে অ্যাডমিশন নেওয়ার জন্য, ও যেমন প্রেসিডেন্সির কথা যদি বলি বা অন্যান্য যে কলেজগুলো রয়েছে আশুতোষ কলেজের কথা যদি বলি, যারা প্রত্যেকেই কলেজে যে সমস্ত কলেজে ভর্তি হতে চায় সেই সমস্ত কলেজের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট মেরিট লিস্টেই কিন্তু অধিকাংশ স্টুডেন্ট ভর্তি হয়ে যায়।
এবং দেখা যাচ্ছে তুলনামূলক যে কলেজগুলো একটু কম পপুলার প্রত্যেকে ভর্তি হতে চায় না, সেক্ষেত্রে ফার্স্ট মেরিট লিস্টে নাম যা আসলো তার অর্ধেক স্টুডেন্টরাই অ্যাডমিশন নেয় না বা তার বেশি স্টুডেন্টই অ্যাডমিশন নেয় না, খুব অল্প পরিসরের স্টুডেন্ট অ্যাডমিশন নেয়। সেক্ষেত্রে পরবর্তী যাদের রেজাল্টে নম্বর কম এসে তারা কিন্তু আবার পুনরায় চান্স পেয়ে যায়। এছাড়া অ্যাডমিশন সিট কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে। ধরো এইখানে 200খানা সিট বললাম, এর মধ্যে জেনারেলের জন্য কিছু সিট থাকে, ওবিসির জন্য কিছু সিট থাকে, ঠিক আছে, এসসির জন্য কিছু সিট থাকে, এসটির জন্য কিছু সিট থাকে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা সিট থাকে এবং সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকেই চান্স পেয়ে যায়। ধরো এই একজনের এখানে জেনারেলে নাম্বার এক এসছে, র্যাঙ্ক এক এসছে, কিন্তু যে 372 পেয়েছে তার জেনারেল অনুযায়ী র্যাঙ্ক কিন্তু ও এখানে 504 এবং কিন্তু ওবিসি ক্যাটাগরির মধ্যে তার র্যাঙ্ক কিন্তু 1 আসলো। কেন? ও এক্ষেত্রে ওবিসির মধ্যে সবথেকে বেশি নম্বর পেয়েছে, সেই কারণে ওবিসিতে র্যাঙ্ক 1 এসছে। এরকমভাবে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু স্টুডেন্টদের অ্যাকচুয়ালি সুবিধা পেয়ে থাকে, সেই কারণে এইরকমভাবেই কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি প্রসিডিওর হয়। বেসিক ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি অল্প সময়ের মধ্যে বিষয়টাকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম, প্রচুর ব্যাপার রয়েছে এর মধ্যে আরও। তো তোমাদের শুধুমাত্র দেখতে হবে র্যাঙ্কিং কী রয়েছে এবং ওই র্যাঙ্কিং অনুযায়ী তোমার কি মেরিট লিস্টে নাম আসছে কি না। প্রথম মেরিট লিস্টে নাম না আসলে অনেকেই ঘাবড়িয়ে যাও, ও ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, সেকেন্ড মেরিট লিস্টের জন্য ওয়েট করো। ও বেশিরভাগ কলেজে কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট টাঙাবে, সেই কারণে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। সেকেন্ড মেরিট লিস্ট থেকেই তোমরা দেখতে পারবে প্রচুর স্টুডেন্ট অ্যাকচুয়ালি ভর্তি হচ্ছে না, আবার র্যাঙ্কিং লিস্টের থেকে তোমার নাম তুমি পেয়ে যাবে। এবং অনার্সের ক্ষেত্রে একটু অসুবিধা হলেও পাসের ক্ষেত্রে অসুবিধা হবে না। এরকম কোনো স্টুডেন্ট থাকবেই না যে ভর্তি পাসে ভর্তি হতে পারেনি, এমন কোনো স্টুডেন্ট কিন্তু থাকবে না। তো চিন্তা করার কোনো বিষয় নেই, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। কোন কলেজে তোমার র্যাঙ্ক কত এসছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এটুকুই, জয় হিন্দ, জয় ভারত।